বুলেট কিংবা গ্রেনেড অথবা মাটির নিচে পুঁতে রাখা মাইন, সব কিছু যেন দুর্ভেদ্য মার্সিডিজ G63 AMG-র কাছে। কীভাবে বাংলাদেশে এলো বিশ্ব র্যাঙ্কিংয়ের 2 থেকে 3 নম্বরে থাকা এই গাড়িটি? বন্ধুরা, আজকে শেখ হাসিনা মূলত যে গাড়িটি ব্যবহার করে সেই গাড়ির সক্ষমতা কতটুকু, সেই গাড়ি দিয়ে আর কি কি হয়, বাংলাদেশের নাকি এটিই সব থেকে নিরাপদ গাড়ি, চলুন দেখে আসি বিস্তারিত। সময়টা 2001 সাল। বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নিরাপত্তার প্রোটোকল স্বাভাবিকভাবেই প্রত্যাহার করে নেওয়া হয়। বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের পাশাপাশি বিরোধী দলীয় নেত্রীর SSF প্রোটোকলও প্রত্যাহার করে নেওয়া হয়। এতে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যায় আওয়ামী লীগ, আর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতারা। তারা অর্থ জোগাড় করে একটি মার্সিডিজ G63 AMG-র গাড়ি পাঠায় বর্তমান প্রধানমন্ত্রীর কাছে। আপনাদের কি মনে আছে 2004 সালের সেই 21 আগস্টের কথা? গ্রেনেড হামলার সময় শেখ হাসিনা গাড়িতে ওঠার পরেও সেদিন 3 দিক থেকে বেশ কিছু গ্রেনেড হামলা করা হয় গাড়িটিকে লক্ষ্য করে, ফলে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায় এবং একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িটি ঠিকই নিরাপদ গন্তব্যে কিন্তু পৌঁছেছিল। পরে এই গাড়ির পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি পরবর্তী সময়ে আরও 2টি একই মডেলের গাড়ি ক্রয় করে। হামলার শিকার হওয়া গাড়িটি বর্তমানে রাষ্ট্রীয় প্রোটোকল কাজে ব্যবহৃত হয়। চলুন এবার দেখে আসি এই গাড়ির সক্ষমতার দিকগুলো, কী কারণে এই গাড়িটি বাংলাদেশের সবথেকে নিরাপদ গাড়ি হলো। দেখতে অতি সাধারণ মনে হলেও কাজে একেবারেই অসাধারণ এই গাড়িটি। নিরাপত্তার কথা বলতে গেলে এতে রয়েছে 360 ডিগ্রি কম্পোজিট মেটেরিয়াল, 7x.62 mm-এর একটা বুলেট। সাধারণ কোনো গাড়িতে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেলেও এই গাড়িটি রং কিংবা আচরও ফেলতে পারবে না সেই বুলেট। গ্রেনেডের বিপক্ষে এই গাড়ির আসলে কতটুকু ক্ষমতা রয়েছে তা 2004 সালের 21 আগস্টেই কিন্তু প্রমাণিত হয়েছে, যদিও এখন আরও বেশি শক্তিশালী আর্ম রয়েছে এই গাড়িটিতে। আর গতির কথা বলতে গেলে 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র 5.7 সেকেন্ডে, যেখানে R15 ভার্সন 3 মোটরসাইকেলটি 100 কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় 12 সেকেন্ড। এছাড়াও রয়েছে কিছু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। এবার চলুন দেখে আসি এই গাড়ির দাম কত। এই গাড়ির সাধারণ ভার্সনটি দেশে আনতে ট্যাক্সসহ 11 কোটি টাকার মতো পড়বে, কিন্তু আর্ম ভার্সনটি কিনতেই খরচ হবে $1.2 মিলিয়ন, আর ট্যাক্সসহ 30 কোটি টাকা খরচ হবে, যেটা বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীর এই মার্সিডিজ গাড়িটি বেশিরভাগ সময়ই ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, সরকারি কাজে BMW 7 সিরিয়ালের গাড়িও ব্যবহার করেন তিনি। BMW 7 সিরিয়ালের আর্ম ভার্সনটি ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বেশিরভাগ সরকার প্রধান ব্যবহার করে থাকেন।